শুধুমাত্র পাঁচটি খাবার খান আর এই খাবার খাওয়ার কারণে সারা জীবনেও আপনার ক্যালসিয়ামের অভাব হবে না একজন মানুষের সারা দিনে এক হাজার মিলিগ্রামের বেশি ক্যালসিয়ামের প্রয়োজন হয় একজন পূর্ণ বয়স্ক মানুষ যদি এই পরিমাণ ক্যালসিয়াম প্রতিদিন কনজিউম না করেন তাহলেই তার শারীরিক সমস্যাগুলো দেখা দেয় হাড় জয়েন্ট কোমরের ব্যথা ঘাড়ের ব্যথা পিঠের ব্যথা হাঁটুর ব্যথা এই ব্যথাগুলো আপনি প্রথমেই ভুগতে থাকবেন চুল ঝরে যাওয়া ত্বকের বিভিন্ন সমস্যা এছাড়াও আপনার ক্লান্তি দুর্বলতা মেজাজ কিটকিটে হয়ে যাওয়া ঘুম ভালো না হওয়া বিভিন্ন ধরনের শারীরিক সমস্যায় পড়বেন একের পর এক ক্যালসিয়ামের অভাবে আর দীর্ঘস্থায়ী যে প্রভাবটা পড়বে এবং যার জন্য সারা জীবন আপনি ভুগবেন তা হল আপনার হাড় ক্ষয় রোগ হাড়ের ঘনত্ব কমে যায় ক্যালসিয়ামের অভাবের কারণে আর হাড় ক্ষয় রোগ একবার হলে আপনি পঙ্গুও হয়ে যেতে পারেন সারা জীবনের জন্য এটা এতটাই মারাত্মক এই কারণেই আজকের ভিডিওটি বিশেষভাবে বানানো হয়েছে খুব সহজ কয়েকটি খাবারের নাম বলবো কিন্তু এই খাবারগুলোতে ক্যালসিয়াম সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে আর খুব সহজলভ্য যারা গ্রামে আছেন তারাও খুব সহজে যেমন সংগ্রহ করতে পারবেন আবার যারা শহরে থাকেন তারাও সংগ্রহ করতে পারবেন খুব অল্প মূল্যে কাজেই খাবারগুলো কি কি এবং কোন নিয়মে খেতে হবে ভালো করে জেনে নিন হয়তো এই খাবারগুলো আপনি খাচ্ছেন কিন্তু ওই কথা হলো যে সঠিক নিয়মে না খাওয়ার কারণে খাবার আপনার দেহে কোনো কাজেই লাগে না আপনি ভিটামিন এ খাচ্ছেন ডি ই বা কে এর গুরুত্বপূর্ণ সলিবিউল ভিটামিনগুলো আপনি আত্মীকরণ করার চেষ্টা করছেন কিন্তু তাতে ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে তাহলে কিন্তু বন্ধু এই যে সমস্ত ভিটামিন আপনি নিচ্ছেন এগুলোর কোনোটাই আপনার দেহের শোষণ হবে না কারণ ক্যালসিয়ামের অভাবে এই ভিটামিনগুলো দেহের শোষণ হতে পারে না কাজেই আপনাকে ক্যালসিয়াম অবশ্যই খাবারে রাখতে হবে আর তা পূর্ণ মাত্রায় কাজেই আপনি এই খাবারগুলো আজ থেকেই খাওয়া শুরু করতে কোন কোন খাবার খাবেন আর কখন খাবেন প্রথমেই যে সহজ খাবারটির কথা বলবো তা হলো টক দই টক দই অনেকেই ঠান্ডার শত্রু বলে মনে করেন ঠান্ডা বা কফকাশি জনিত রোগ থাকলে টক দই খাওয়া যাবে না কিন্তু বন্ধু এটা একেবারেই ভুল আপনার কফ কাশি বা অ্যালার্জি হতে পারে গুরুতর শ্বাসকষ্ট এই সব কিছুই কিন্তু টক দই খাওয়ার কারণে কমে যেতে পারে টক দই খেলে এই সব রোগ দূর হয়ে যেতে পারে শুধুমাত্র আপনাকে খাওয়ার সঠিক সময় এবং নিয়মটা মানতে হবে এবং কতটুকু পরিমাণ খাচ্ছেন সেটা খুব গুরুত্বপূর্ণ টক দইয়ে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম রয়েছে মাত্র এক কাপ অর্থাৎ মেজারমেন্ট কাপের এক কাপ দইয়ে ক্যালসিয়ামের পরিমাণ রয়েছে দুইশো আশি থেকে দুইশো নব্বই মিলিগ্রামের কাছাকাছি বুঝতে পারছেন কি পরিমাণ ক্যালসিয়াম আপনি কনজিউম করতে পারবেন মাত্র এক কাপ টক দই খাওয়ার কারণে এই টক দই আপনি কিভাবে খাবেন যে টক দই খেলে আপনার কোনো ক্ষতি হবে না যারা হৃদরোগে ভুগছেন একবার স্ট্রোক হয়ে গেছে বা হাই ব্লাড প্রেশার হাই কোলেস্টেরল রয়েছে তারা অবশ্যই টক দই খাবেন শুধুমাত্র দই বানানোর আগে দুধ জাল করে ঠান্ডা করে ওপর থেকে শরটা ফেলে দিন এবং এই দুধ দিয়ে আপনি দই প্রস্তুত করে খাওয়া শুরু করুন বাড়িতেই দইয়ের বীজ দিয়ে অর্থাৎ পুরাতন সামান্য একটু দই মিশিয়ে ঘরেই টক দই তৈরি করুন যে কোনো একটা পাত্রে হালকা গরম দুধ রেখে তাতে সামান্য পরিমাণ দইয়ের বীজ দিয়ে ঢেকে রেখে দিন আট থেকে নয় ঘন্টার মধ্যেই দই হয়ে যাবে এই দইটা আপনি খাবেন দুপুর নাগাদ আবার আপনি সকাল এবং দুপুরের খাবারের মাঝামাঝি সময়েও এই টক দইটা খেতে পারেন এটাও খুব ভালো সময় কিন্তু কখনোই সন্ধ্যার পরে টক দই খাবেন না এবং খালি পেটে অর্থাৎ ফার্স্ট মিলে কখনো টক দই খাবেন না টক দইয়ের সঙ্গে কি খাবেন টক দইয়ের সঙ্গে সামান্য পরিমাণ সৌন্দর্য লবণ এবং সামান্য গোলমরিচের গুঁড়ো মিশিয়ে খান কেউ চাইলে এটা ভালো করে মিক্সড করে গ্লাসে সামান্য পানি মিশিয়েও খেতে পারেন এটাকে আপনি ঘোল বা মাঠা যে কোনো রূপ দিয়ে খেতে পারেন আবার এই টক দই আপনি সামান্য যুক্ত করেও খেতে পারেন কিন্তু কখনোই ভারী খাবারের সঙ্গে সঙ্গে টক দই খাবেন না দুপুরের খাবারের সাথে সাথেই যারা টক দই খান তাদের বলবো ভুল করছেন এবং এই ভুলভাবে খাওয়ার কারণেই আপনার টক দই খেলে পরে হয়তো অসুবিধা দেখা দিচ্ছে শরীরে যদি অসুবিধা নাও হয় তবুও বলবো যে আয়ুর্বেদ বলছে দুপুরের খাবার বা যে কোনো ভারী খাবারের পরপরই টক দই খেলে আপনার দেহের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে প্রথম সমস্যাই হলো আপনার হজমের সমস্যা হবে কাজেই বুঝে শুনে খান যারা দুপুরের খাবারের পরে খাবেন অন্তত এক ঘন্টার বিরতি দিয়ে খান কিন্তু যদি টক দই মিষ্টি করে খেতে চান এর সঙ্গে সামান্য গুড় মিশিয়ে খান একদমই চিনি নয় অথবা শুদ্ধ মধু এক চামচ মিশিয়ে খেতে পারেন এই হলো টক দই খাওয়ার নিয়ম কিন্তু ভুলেও কখনো ফ্রিজে রাখা টক দই খাবেন না এরপরে বলবো একটি বীজ বা ডালের নাম ডাল তো আমরা অনেক রকমই খাই কিন্তু রাজমা কে কে খান রাজমায় রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এটা টক দয়ের চেয়েও দেড় গুণ বেশি বুঝতেই পারছেন কি পরিমাণ ক্যালসিয়াম পাবেন শুধুমাত্র রাজমা খেয়ে রাজমা রান্না করা খুবই সহজ রাজমাকে ভিজিয়ে রাখুন তারপরে এর খোসাটা ছাড়িয়ে নিয়ে যে কোনো উপায় খুব সহজে রান্না করে খেয়ে নিন রাজমা অবশ্যই পূর্ণ সেদ্ধ করে খাবেন কাঁচা বা আধা সেদ্ধ রাজমা দেহের জন্য ক্ষতিকর রাজমা আপনি একশো গ্রাম পরিমাণ খেতে পারেন কাঁচা রাজমা একশো গ্রাম পরিমাণ একজন রান্না করে খেলেই তার ক্যালসিয়াম চাহিদা পূরণ করা সম্ভব বিশেষ করে যারা নিরামিষ খান তাদের জন্য টক দই রাজমা খুবই গুরুত্বপূর্ণ খাবার আর রাজমা কালো বা লালটাই বেশি পরিমাণ ক্যালসিয়াম সমৃদ্ধ সাদাটার চেয়ে আসি তিলের কথায় তিল ক্যালসিয়ামের অভাব পূরণ করার জন্য তিল কে কে খাচ্ছেন যারা খাচ্ছেন না তারা আজ থেকেই খাওয়া শুরু করুন কোন তিলটা খাবেন যদিও ক্যালসিয়াম সমৃদ্ধ সবচেয়ে বেশি তা হলো কালো তিল কালো তিল খোসা ছাড়িয়ে খেতে পারেন অথবা সাদা তিলও খেতে পারেন এই তিল মাত্র এক চা চামচ খেলেই আপনি পাচ্ছেন অষ্টআশি থেকে উননব্বই মিলিগ্রাম পর্যন্ত ক্যালসিয়াম যা আপনার সারাদিনের অন্যান্য ক্যালসিয়াম যুক্ত খাবারের সঙ্গে সাজস্যপূর্ণ এই তিল আপনি খুব ভালো করে চিবিয়ে চিবিয়ে খাবেন রাতে ঘুমানোর আগে খেতে পারেন অথবা আপনি সকালেও খেতে পারেন কিংবা আপনি যে কোনো সময় স্ন্যাক্সের সাথে বিকেলবেলাও খেতে পারেন তবে ভারী কোনো খাবারের সাথে তিল খাবেন না বরং দুধ বা হালকা খাবারের সঙ্গে তিল খান এটি দেহের জন্য খুব উপকারী পরের খাবারটি হলো সজনে পাতা সজনে পাতা কোন নিয়মে খেলে ক্যালসিয়াম অক্ষুণ্ণ থাকে গুঁড়ো ফর্মে খেলে অর্থাৎ সজনে পাতা গাছ থেকে ভালো করে নিয়ে একে ধুয়ে নিন এর শক্ত ডাঁটাগুলো ছাড়িয়ে নিন এরপরে এটাকে রোদে একদম মচমচে করে শুকিয়ে কাচের জারে ভরে রেখে দিন টানা দুই মাস খেতে পারবেন যদি পানি না লাগান পানি বা ভেজা চামচ না লাগান তাহলে দুই মাস এই গুঁড়ো গুণ সমৃদ্ধ থাকবে এই সজনে পাতা আপনি জাস্ট এক চামচ করে নেবেন আর সকালবেলায় হালকা এক কাপ গরম পানিতে মিশিয়ে খেয়ে নেবেন এটা খাবারের সাথেও খেতে পারেন অথবা খাবারের এক ঘন্টা পরেও খেতে পারেন তবে খালি পেটে যদি খেতে চান তাহলে অবশ্যই তার আধা ঘন্টা আগে পর্যাপ্ত পরিমাণে হালকা গরম পানি খাবেন কারণ একদম খালি পেটে খেলে গ্যাস বেড়ে যাবে উল্টো ফল হবে এছাড়া যদি আপনি সঠিক নিয়মে খান খাবারের সঙ্গে বা খাবারের একটু পরে বা খালি পেটে পানি খাওয়ার পরে তাহলে দেখবেন যে আপনার গ্যাস কমতে থাকবে কোষ্ঠকাঠিন্য দূর হবে আর ক্যালসিয়ামের অভাব তো অবশ্যই পূরণ হবে এতে যে পরিমাণ ক্যালসিয়াম রয়েছে তা বলা হয় যে প্রাকৃতিক যত ধরনের ক্যালসিয়াম রয়েছে তাতে সজনে পাতায় ক্যালসিয়ামের পরিমাণ সবচেয়ে বেশি আর শেষ যে কথাটি বলবো তা হলো পালং শাক পালং শাকে প্রচুর ক্যালসিয়াম রয়েছে আর এই সময়ে পালং শাক আপনার হাতের কাছে রয়েছে খুব সস্তায় পালং শাক কিনুন অথবা বাড়িতেই চাষ করুন পালং শাক প্রতিদিন খাওয়ার চেষ্টা করুন যাদের ইউরিক অ্যাসিড বেশি নেই যাদের কিডনির সমস্যা নেই এবং পালং শাক খাওয়ার কারণে যাদের ডায়রিয়া হয় না বা কোনো ধরনের অ্যালার্জির সমস্যা হয় না তারা নিশ্চিন্তে পালং শাক খান প্রতিদিন সত্তর থেকে একশো গ্রাম পরিমাণ এতে আপনার বহুদিনের পুরানো ক্যালসিয়ামের অভাব দূর করতে পারবেন শুধু একটি কথা খেয়াল রাখবেন পালং শাক কখনো ভুলেও দ্বিতীয়বার গরম করে খাবেন না আর রান্না করার আগে অবশ্যই ত্রিশ মিনিট পানিতে ভিজিয়ে রেখে তারপর ভালো করে ধুয়ে নিয়ে উচ্চ তাপে সাত থেকে আট মিনিট ঢেকে দিয়ে রান্না করুন শুধুমাত্র একটি লবণ যুক্ত করুন একটু লবণ মিশিয়ে এই পালং শাক যে আপনি রান্না করবেন এতেই সম্পূর্ণ ক্যালসিয়াম বা অন্যান্য খনিজ উপাদান বজায় থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ক্যালসিয়ামের অভাব পূরণ করতে এই খাবারগুলো খাওয়ার কথা একদম ভুলে যাবেন না কতদিন খাবেন আর এই খাবারগুলো কি প্রতিদিন খেতে হবে প্রতিদিন আপনি খেতে পারেন এতে আপনার ক্যালসিয়ামের অভাব পূরণ করতে এক হাজারের বেশি যে ক্যালসিয়ামের দরকার আপনি হিসেব করে দেখুন যে এই পরিমাণ ক্যালসিয়াম আপনার জোগাড় হয়ে যাবে আর যদি তার সম্ভব না হয় তাহলে প্রতিদিন এই পাঁচটির থেকে অন্তত তিনটি খাবার করে খাওয়ার চেষ্টা করুন এতে সারা জীবন সুস্থ থাকতে পারবেন ধন্যবাদ ভালো থাকুন